আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে নবাবি সেমাই বা নবাবি সেমাই। এই রেসিপিটা অতিথি আপ্যায়নে, উৎসবে, আয়োজনে, ঈদে আমরা ইউজ করে থাকি। সো বলছি আমার গল্প নবাবি সেমাইটা নিয়ে। নবাবি সেমাই আসলে আমার শেখা নবাবের শহর ঢাকায় এসেই, ঢাকায় এসেই আমি এই রেসিপিটা শিখেছি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি নবাবি সেমাই বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার, 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সেই সাথে নিয়ে নিচ্ছি 1/2 লিটার পরিমাণ ঠান্ডা গরুর দুধ। আমি এখানে ঠান্ডা দুধটা ইউজ করছি, কারণ মিক্স করার জন্য ঠান্ডা দুধ লাগবে। সেই সাথে নিয়ে নিলাম 1.5 কাপের মতো ইভাপোরেটেড মিল্ক। আপনাদের কাছে যদি ইভাপোরেটেড মিল্ক না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ইউজ করতে পারেন হচ্ছে নর্মাল মিল্ক, বা সেটাকে একটু গাঢ় করে নিতে হবে। এই সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে আমি এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে, ছোট বিটারের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। আপনাদের আবারও বলছি, মনে রাখতে হবে ঠান্ডা দুধের সাথে সবগুলো উপকরণ মিশাতে হবে, কারণ কাস্টার্ড পাউডার কিংবা কর্নফ্লাওয়ার যেটাই আপনারা মিশান না কেন, সেটা ঠান্ডা পানিতে অথবা ঠান্ডা দুধে মিশাতে হবে, তা না হলে দলা পেকে যাবে। সো আমি এখন পুরো জিনিসটাকে চুলার উপর বসিয়ে দিলাম। আপনারা দেখছেন আমি একটু বড় হ্যান্ড বিটার নিয়ে নিয়েছি, হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি। সো আমি চুলার উপর রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো, যাতে করে নিচের দিকে লেগে না যায়, কারণ কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার দুইটাই কিন্তু নিচের দিকে লেগে যায়। সো আমি খুব তাড়াতাড়ি করে এটাকে নাড়ার চেষ্টা করছি, আর এ সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে নিচের দিকে পুড়ে যাবে। আপনারা দেখেন আস্তে আস্তে কিন্তু এটা গাঢ় হয়ে আসছে। আমি আমার উইক্সটাকে একটু উঠিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি যখন গাঢ় হতে থাকবে তখন আমি মিক্সচার করব, যেন পাতিলার কোথাও লেগে না যায়, আর অবশ্যই চুলার টেম্পারেচারটা যখন যেন মিডিয়ামে থাকে খেয়াল রাখতে হবে। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপের মতো আমি কন্ডেন্স মিল্ক, যেটা সেটা কন্ডেন্স মিল্কটা দিয়ে দিয়েছি। সো সেটা দিয়ে আমি একটু ভালোভাবে মিক্স করি, আমি রান্নাটা শেষ করে ফেলবো, কারণ হচ্ছে কন্ডেন্স মিল্কটা অলরেডি থিকেন করা থাকে, আর আমার কর্নফ্লাওয়ারটাও যেহেতু হয়ে গেছে, সেজন্য আমি এখানে এভাবে অ্যাড করে শেষ করে নিচ্ছি রান্নাটাকে। চলে যাচ্ছি পরবর্তী পর্বে। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, সেখানে আমি 2 টেবিল স্পুনের মতো ঘি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। সো আমার কাছে যেহেতু ঘিটা অ্যাভেলেবল, আমি ঘিটা ইউজ করেছি। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে, এই মেল্ট হওয়া ঘিয়ের সাথে আমি দিয়ে দিব 200 গ্রাম, এক প্যাকেটে 200 গ্রাম থাকে, আমি 2 প্যাকেটের মতো লাচ্ছা সেমাই, এই 2 প্যাকেট মানে হচ্ছে 400 গ্রাম লাচ্ছা সেমাই আমি অ্যাড করে দিচ্ছি ঘিয়ের সাথে একটু ভেজে নেওয়ার জন্য। আমি চাকা চাকাগুলোকে একটু খুলে খুলে এদিক সেদিক নাড়াচাড়া করে মিক্সচার করে নিব, যাতে করে আমার সবগুলো সেমাই ভাজা হয়ে যায়। আর এই সেমাইটা নাড়তে নাড়তে যখন একটু মচমচা হয়ে আসবে, আর যখন লালচে হয়ে যাবে, তখনই কিন্তু আমরা এটাকে উঠিয়ে নেব। কিন্তু তার আগে যে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও অনেকে সেমাইয়ে নারকেল ইউজ করে থাকে, কিন্তু এই সেমাইটাতে নারকেল ইউজ করা হয় না, আর সেই জন্য আমি এখানে এই সেমাইটাতে এখানে আলমন্ডস একটু গুঁড়া করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। এখানে আমি 1/3 কাপ অফ আলমন্ডস গুঁড়া আমি দিয়ে দিলাম, আপনারা কাঠবাদামও বলতে পারেন, সেটা দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই বাদামটা দেওয়ার কারণে একটা ভিন্ন মাত্রার ফ্লেভার অ্যাড হয়, একটা ক্রিমি ক্রিমি একটা ফ্লেভার অ্যাড হয়। তারপর আমি দিয়ে দিব এখানে 1/2 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে অন্যরকম একটা মজা হয়, যেটা খেতে ভালো লাগে, আর গুঁড়া দুধটাও সেমাইয়ের সাথে ভাজা ভাজা হয়ে একটু ডিফারেন্ট একটা ফ্লেভার অ্যাড করবে। আর এখানে শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চিনিটা কম ইউজ করার কারণ হচ্ছে, যেহেতু আমাদের কন্ডেন্স মিল্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সুগার আছে, সেখানে আপনাকে খুব বেশি করে চিনি ইউজ করা লাগবে না। আর আমার এটা ভাজা হয়ে গেছে, চিনিটাও মেল্ট হয়ে গেছে গরমে। সো আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি পুরো সেমাইগুলোকে না উঠিয়ে আমি অল্প একটু সেমাই প্যানে রেখে দিব। এই যে অল্প একটু সেমাই রেখে দিয়েছি, এবং এটার সাথে আমি 1/2 টিস্পুন পরিমাণ একটু জর্দা রং যেটা আছে, আমি সেটা একটু মিক্স করে নিচ্ছি একটু একটু সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এই স্টেপটাকে অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু আমার ভালো লাগে একটু কালারফুল জিনিস যদি সেমাইয়ের সাথে অ্যাড করা হয়। সেমাইটা হয়ে গেছে, এখন আমি চলে যাব এটাকে লেয়ারিং করতে।
প্রথম লেয়ারে আমি দিয়ে দিচ্ছি যে সেমাইগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেখান থেকে প্রায় অর্ধেকের বেশি আমি নিচে দিয়ে দিব। নিচে দিয়ে আমি একটা থিক লেয়ার রেডি করে নিব, একটু হাতে এবং স্পেটুলা দিয়ে যেভাবে আপনারা সুযোগ সুবিধা মতো করতে পারেন সেভাবে আপনারা এটাকে একটু সমান করে সুন্দর করে বিছিয়ে নেবেন, যাতে করে লেয়ারিংটা সুন্দর থাকে এবং মাঝখানের যে ক্রিমের যে লেয়ারটা সেটা সুন্দরভাবে সেট হয়, সেই জন্য এটাকে ভালোভাবে বসিয়ে নিতে হবে। সো আমার এটা হয়ে গেছে। এখন আমি যে ক্রিমটা রেডি করেছিলাম সেই ক্রিমটা একটু লেয়ার করে বসিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে। আপনাদেরকে এখানে বলি, আপনাদের কারো কাছে যদি কাস্টার্ড পাউডারটা না থাকে, আপনারা কিন্তু 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের পরিবর্তে 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ইউজ করলেও আপনার পারপাসটা হয়ে যাবে, কারণ অনেকেই কাস্টার্ড পাউডারের ফ্লেভার পছন্দ নাও করতে পারেন, আবার আপনার পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। সো এখানে আমি পুরো যে ক্রিমটা রেডি করেছি পুরোটা আমি দিয়ে দিচ্ছি এখানে লেয়ার করার জন্য। তারপর আমি এটাকে স্পুনের সাহায্যে আমি এটাকে একটু সমান করে নিচ্ছি, যাতে করে আমার পরবর্তী লেয়ারটা দিলে যাতে সুন্দর দেখা যায় এবং কোনো ধরনের আনইভেন কোনো রকমের স্পেস না থাকে, সেই জন্য আমি এটাকে স্পেটুলা দিয়ে বা স্পুন দিয়ে একটু সমান করে নিচ্ছি। আমার ক্রিমটা মোটামুটি ইভেন করে দেওয়া হয়ে গেছে, সমান করে দেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে বাকি যে সেমাইগুলো আছে সেগুলোর লেয়ারটা দিব। আমি যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে আমি এটা হাতে দেওয়ার চেষ্টা করছি, আপনারা চাইলে স্পেটুলাও ইউজ করতে পারেন। আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা কভার করার চেষ্টা করছি। আপনারা এভাবে করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো, যেভাবে সুবিধা হয়। এভাবে করলে যেটা হবে, পুরো যে ক্রিমটা আছে সেটা এবং যে সেমাইটা সেটা ক্রিস্পি থাকবে। সো নর্মালি যেটা সবাই করে, এই সেমাইয়ের তৈরি করার জন্য সেমাইটাকে প্রথমে ভেজে নেয় তারপরে ক্রিমটা রেডি করে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমি প্রথমে ক্রিমটাকে রেডি করেছি। ক্রিমটাকে আমি একটু সামান্য পরিমাণ ঠান্ডা হওয়ার জন্য সুযোগ দিয়েছি এবং সেমাইটাকে পরে রেডি করেছি। এর কারণে যেটা হয় যে যে সেমাইটা আছে সেটা নিচের লেয়ারও ক্রিস্পি থাকে এবং উপরের লেয়ারও ক্রিস্পি থাকে, আর মাঝখানের ক্রিমটা খুব বেশি গরম না হওয়ার কারণে গরমে নিচের সেমাইগুলোকে একদম সগি অথবা ভিজা ভিজা করে ফেলে না। সো পুরো জিনিসটাই হচ্ছে নিচে ক্রিস্পি উপরে ক্রিস্পি সেমাইটা, আর মাঝখানে হচ্ছে ক্রিমি লেয়ারটা যেটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। সো আপনারা আমার এই টেকনিকটাকে খুব ভালো করে ফলো করতে পারেন, কারণ আমি দেখেছি ক্রিমটাকে একটু হালকা ঠান্ডা করে দিলে সেমাইয়ের ক্রিস্পিনেসটা নিচের লেয়ারে এবং উপরের লেয়ারে দুটাই কিন্তু ঠিক থাকে এবং খেতে অসম্ভব ভালো লাগে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার ইচ্ছে মতো পেস্তাবাদাম বা পিস্তাশিও। আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের কাছে যে ধরনের বাদাম অ্যাভেলেবল আছে আপনারা সেই ধরনের বাদাম ইউজ করতে পারেন, এতে কোনো ধরা বাঁধার নিয়ম নেই, জাস্ট গার্নিশিংয়ের জন্য সৌন্দর্যের জন্য ইউজ করতে পারেন। আর এই বাদামগুলো কিন্তু একটা বাড়তি টেস্টও যোগ করে, অনেকে বাদাম খেতে পছন্দ করে কারণ হচ্ছে এই ধরনের বাদামগুলো অনেক হেলদি হয়। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 7-8টার পরিমাণ কিশমিস। এই কিশমিশগুলো দেওয়ার কারণে আসলে একটা বাড়তি মাত্রা সৌন্দর্য অ্যাড হয় এবং খেতেও কিন্তু ভালো লাগে। সো আমি আপনাদেরকে এখন ক্যামেরাটা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যে লেয়ারটা সাইড থেকে দেখতে কেমন লাগছে, কারণ এই লেয়ারিংয়ের উপরে কিন্তু নবাবি সেমাইয়ের বিশেষত্ব যেটা আছে সেটা ডিপেন্ড করে। সো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। শেষ করার আগে আপনাদেরকে একটু বলে দেই, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আশা করি আমাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে ডেকে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই যাওয়ার আগে দেখে নিতে ভুলবেন না যে কাটার পরে লেয়ারিংটা দেখতে কেমন হয় সেটা। আপনারা যারা আমাকে ইউটিউবে ফলো করেন তারা অবশ্যই আমাকে ফেসবুকে ফাতেমা সুমিস কিচেন পেজ থেকে ফলো করতে ভুলবেন না, এবং আমার একটা ফেসবুক গ্রুপ আছে স্বদেশি হাট, সেখানে জয়েন করে ইচ্ছে মতো আপনাদের লিংক শেয়ার করতে পারেন এবং আপনার ভালো লাগা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর এই তো দেখিয়ে দিচ্ছি যে আসলে কাটার পরে কেমন হয়, আমি একটু ইচ্ছে করে একটু দুদিক থেকে ছড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাঝখানের বিটটা। দেখেন কাটার পরে মাঝখানের লেয়ারটা কত সুন্দর লাগছে, নিচের সাইডটাও কিন্তু ক্রিস্পি আছে উপরের সাইডটাও ক্রিস্পি আছে। অনেকে একটু ভিজা ভিজা খেতে পছন্দ করে কিন্তু আমার কাছে মনে হয় একটু ক্রিস্পিনেসটাই হচ্ছে এটার একটা সৌন্দর্য। সবাই ভালো।